নমস্কার বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই এবং আজকে আমরা আর একটা ভিডিও ট্রান্সলেশনের এবং সেটা টেন্স অনুযায়ী এবং আজকের ভিডিও হচ্ছে সপ্তম ভিডিও এবং সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে তো চলুন পূর্বের কথা বেশি আর না বলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কী যদি আমরা টেন্সে দেখেছি কিছুকাল ধরে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয় কিছুকাল ধরে অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে কোনো কাজ হয়তো আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতে কখন শেষ হবে সেই কাজটা পরিষ্কার নয় আমাদের ক্ষেত্রে সেই সব ধরনের টেন্সগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই ধরনের টেন্সের ক্ষেত্রে বন্ধুগণ একটা সময়ের গ্যাপ থাকবে অর্থাৎ এই যে কোনো কাজ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এই যে অর্থাৎ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে এই যে ডিউরেশন বা গ্যাপ থাকবে সময়ের একটা এই টেন্সে ইংরেজিতে হ্যাসবিন বা হ্যাভ বিনের পর ভার্ভ প্লাস আইএনজি হয় এই টেন্সে ইংরেজিতে হ্যাসবিন বা হ্যাভ বিনের পর ভার্ভের আইএনজি হয় চলুন এবার গঠনটা দেখে নিই তো গঠন কি বলছে সাবজেক্ট হবে প্রথমে তারপরে হ্যাসবিন অথবা হ্যাভ বিন সেটা সাবজেক্টের উপর নির্ভর করেই হবে আমরা এক্সাম্পল বা উদাহরণ যখন দেখব তখন ব্যাপারটা আরও পরিষ্কার হবে প্লাস ভার্ব আইএনজি ভার প্লাস আইএনজি প্লাস রিমেইনিং বা অবশিষ্টাংশ তো চলুন এবার কিছু এক্সাম্পেল আমরা দেখে নিই তো দেখুন এখানটায় আমি এক মাস ধরে আমি এক মাস ধরে অসুস্থতায় ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ইলনেস ফর এ মান্থ আমি এখানটায় তাহলে আমি সাবজেক্ট আই এবং আয়ের সঙ্গে হ্যাভ হয় এটা আমরা জানি ওই জন্য আই হ্যাভ বিন এবং ভোগা ইংরেজি হচ্ছে সাফারিং ফ্রম ইলনেস অসুস্থতায় ফর এ মান্থ এক মাস ধরে তো এই হলো বন্ধুগণ আমি এক মাস ধরে অসুস্থতায় ভুগছি তার ইংরেজিটা বা ইংরেজিতে ট্রান্সলেশানটা হচ্ছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ইলনেস ফর এ মান্থ এবং দেখুন কনস্ট্রাকশানটাও সেটা মেনটেন করেই হয়েছে আই আয়ের সঙ্গে হ্যাভ বিন হয়েছে তারপর ভার বা আনজে এখানে সাফার সাফারের সঙ্গে আই সাফারিং তারপরে অবশিষ্টাংশ বা রিমেনিং ফ্রম ইলনেস ফর এ মান্থ আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আজ সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ইট বিন রেনিং অল ডে লং এখানে ইন্ট্রোডাক্টরি ইট এটাই আমাদের এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে এবং ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য এর সঙ্গে বিন ব্যবহার করা হয়েছে রেইন আমাদের মেন ভাব তার সঙ্গে আইএনজি রেনিং অল ডে লং অবশিষ্টাংশ এবং যার বাংলা অর্থ হচ্ছে সারাদিন ধরে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং তারপর সে সাত বছর ধরে কলমটি ব্যবহার করছে সে সাত বছর ধরে কলমটি ব্যবহার করছে তাহলে সে ইংরেজি হি অথবা শি হতে পারে এবং হি এবং শি যেটাই হোক তার ক্ষেত্রে হ্যাজ বিন আমাদের হবে কেননা হি অথবা শি সেটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেই জন্য তার সঙ্গে হ্যাজ বিন হবে এবং ইউজ হচ্ছে মেন ভাব তার সঙ্গে আইএনজি তাহলে হি হ্যাজ বিন ইউজিং দিস পেন এই কলমটি ফর দ্য লাস্ট সেভেন ইয়ার্স অর্থাৎ সে সাত বছর ধরে কলমটি ব্যবহার করছে এর ইংরেজিটা হবে হি হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য লাস্ট সেভেন ইয়ার্স গত সাত বছর ধরে সে এই পেনটি ব্যবহার করছে তারপর দেখুন লিপিকা দু ঘন্টা ধরে বই পড়ছে লিপিকা দু ঘন্টা ধরে বই পড়ছে এবং বন্ধুগণ যেটা আমি আগেই বলার চেষ্টা করলাম যে প্রতিটা ক্ষেত্রেই দেখুন একটা সময়ের এক মাস ধরে সারাদিন ধরে সাত বছর ধরে দু ঘন্টা ধরে দুই দিন ধরে এই যে ঘটনাগুলো প্রতিটা ঘটনার ক্ষেত্রে প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রেই যে সময়ে একটা কোনো একটা সময় কাজে শুরু হয়েছিল এবং এখনও চলছে এবং কখন শেষ হবে সেই ধরনের ব্যাপারটা ক্লিয়ার নয় বা পরিষ্কারভাবে বলে একটা সময়ের গ্যাপ বা ডিউরেশন কিন্তু আছে তো এখানে লিপিকা দু ঘন্টা ধরে বই পড়ছে লিপিকা হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স লিপিকা হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স এখানে ওই একইভাবে মেনটেন করেই করা হয়েছে লিপিকা আমাদের এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য তার সঙ্গে হ্যাজ বিন হয়েছে রিড ভার তার সঙ্গে আইএনজি রিডিং দ্য বুক ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে লিপিকা বা লিপিকা দু ঘন্টা ধরে বইটি পড়ছে তারপরে আমি দুই দিন ধরে কাজটি করছি আই আমি দুই দিন ধরে কাজটি করছি ওই একইভাবে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ তারপরে দেখুন কয়েকটা এক্সাম্পল এখনও আছে আমরা পাঁচ বৎসর যাবৎ এখানে বাস করছি আমরা পাঁচ বৎসর যাবৎ বা আমরা পাঁচ বছর ধরে এখানে বসবাস করছি তাহলে আমরা ইংরেজি উই এবং উই যেহেতু প্লুরাল নাম্বার সেই জন্য এর সঙ্গে আমরা বিন ব্যবহার করব উই বিন লিভিং হিয়ার এখানটার লিভ হচ্ছে মেনভাব তার সঙ্গে আয়েঞ্জ করা হয়েছে এবং এখানে ইংরেজ হচ্ছে হিয়ার ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে বা পাঁচ বছর যাবৎ তাহলে আমরা পাঁচ বছর যাবৎ এখানে বাস করছি এর ট্রান্সলেশনটা হবে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স এরপর দেখুন লিপিকা তোমার জন্য অপে অনেকক্ষণ অপেক্ষা করছে লিপিকা তোমার জন্যে অনেকক্ষণ অপেক্ষা করছে লিপিকা বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম লিপিকা বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম এখানে ওই একইভাবে নিয়মকানুন মেনটেন করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে যে লিপিকা এখানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নম্বর এবং এই সাবজেক্ট সেই সঙ্গে হয়েছে বিন লিপিকা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর সেই জন্য বিন ব্যবহার করা হয়েছে এবং ওয়েট আমাদের মেন ভাব এবং তার সঙ্গে আইএনজি ওয়েটিং ফর ইউ তোমার জন্য ফর এ লং টাইম অনেকক্ষণ ধরে লিপিকা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে লিপিকা হ্যাজবিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম তো বন্ধুগণ এখানটায় যেগুলো দেখানো হলো সবগুলোই আর কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং সবগুলোই মোরলেস একই ব্যাপার একটু একটু আলাদা এবং কনস্ট্রাকশন যদিও একই কেননা একই হতেই হবে টেন্স যদিও একই সেই জন্য আর কি এবং এখানে একটা সময় বা টাইমের গ্যাপ বা ডিউরেশন আছে সেটা আমি বললাম এবং দেখানোর চেষ্টা করলাম সকল ক্ষেত্রেই যে কোনো কাজ হয়তো প্রতিটা ক্ষেত্রে কোনো কাজ অনেক আগে শুরু হয়েছিল এবং এখনও চলছে আর কি এবং কখন শেষ হবে সেটাও আমাদের কাছে পরিষ্কার নয় এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এবং তার গঠনটা কি আগে বলেছি এবং আমরা কয়েকটা এক্সাম্পল ট্রান্সলেশন করে দেখলাম এবার আমরা যেটা করব আর কি এখানটায় নিজে করুন লিখেছি দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা আমরা দিয়েছি যেগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন সেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং সেটা চেষ্টা করতে গিয়ে কোনো রকম অসুবিধা হলে বা আপনারা এটা করে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন যে সেটা সঠিক হয়েছে না বা সঠিকভাবে করতে গেলে ওটা কী সমস্যা হতে পারে বা কি সমাধানটা হবে সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন আমি অবশ্যই জানিয়ে দেব তো বন্ধুগণ সেগুলো কি চলুন একবার পড়ে নিই অমল সাত দিন ধরে জরে ভুগছে ছেলেরা এক ঘন্টা ধরে মাঠে খেলছে উনিশশো সাল থেকে তিনি এখানে কাজ করছেন এই উনিশশো সাল থেকে সিন্স নাইনটিন হবে বন্ধুগণ আমরা দিনের শুরু থেকেই কাজ করে চলেছি আর গত সোমবার হইতে বৃষ্টি হচ্ছে তো এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে ট্রান্সলেশন দেওয়া হয়েছে এবং আট সাতটা আমি সলভ করে দিয়েছি তো আপনারা এটা দেখে নেবেন এবং এখান থেকে এই যে অর্ডার পাঁচটা দেওয়া হয়েছে এটা করে কমেন্ট সেকশনে আমাকে লিখে জিজ্ঞেস করতে পারেন যে সেটা ঠিক হয়েছে আর যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে তাহলে কোনো অসুবিধাই নেই তো বন্ধুগণ এইভাবে প্রতিটা যে ভিডিও আমরা আপলোড করছি কেননা ট্রান্সলেশন আমরা টেন্স অনেক আগে আমরা আপলোড করেছি এবং টেন্সটার উপর এখানে টেন্স ধরে ধরে আমরা ট্রান্সলেশন শুরু করেছি এবং সেই তার উপর নির্ভর করে এটা আমাদের সপ্তম ভিডিও বা সাত নম্বর ভিডিও এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে তো আপনারা এটা ভালো করে দেখে নেবেন এবং কোনো রকম সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন এবং এই ট্রান্সলেশনগুলো করা টেন্স টেন্স ওয়াইজ ট্রান্সলেশন শেষ হয়ে যাওয়ার পরেও আমরা ট্রান্সলেশন অন্যান্যভাবে যেভাবে শেখা যায় সেদিকে এগোবো এবং সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সার্বিকভাবে কোনো একটা বাংলায় প্যাসেজ নিয়ে সেই প্যাসেজটাকে কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় সেটা দেখবো কেননা আমাদের ক্ষেত্রে জানি আমরা মাধ্যমিক এক্সাম হোক বা পিএসসির কোনো এক্সাম হোক বা বিএস বিসিএস যদিও সেটাও পিএসসি কন্ডাক্ট করে তো মিসলিনিয়াস বিসিএস এরকম বিভিন্ন রকম এক্সামের ক্ষেত্রে বা আরও অন্যান্য এক্সামের ক্ষেত্রে ট্রান্সলেশনটা দরকার তাছাড়াও যে কোনো স্টুডেন্টেরই তার ব্যক্তিগত জীবনেও ট্রান্সলেশানটা শিখলে সে আর কি কোনো রাইটিং সহজে নিজের মতো করে লিখতে পারবে তো বন্ধুগণ দেখে নেবেন কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ